সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই ভালো আছি। তো আমরা পঞ্চম অধ্যায়ে আলোচনা করছিলাম, যে অধ্যায়ের নাম হচ্ছে তারের চুম্বকীয় আবেশ ও পরিবর্তিত তড়িৎ প্রবাহ। তো আমরা এখন তারের চুম্বক আবেশ নিয়ে আলোচনা করছি, যার অংশ হিসেবে আমরা আজকে যে টপিকটি পড়ব তার নাম হচ্ছে স্বকীয় আবেশ। তার স্বকীয় মানে আমি কী বুঝতে পারছি, যে আমার নিজের মধ্যে যে আবেশ তাকে আমরা স্বকীয় আবেশ বলবো। আমরা একটা বিষয় একটু খেয়াল করে দেখি, যখন আমরা কোনো একটি বর্তনীর মধ্যে তড়িৎ প্রবাহ চালনা করব, তখন ওই বর্তনীর তড়িৎ প্রবাহ সরাসরি গিয়ে 10 অ্যাম্পিয়ার বা 15 অ্যাম্পিয়ার হবে না। এই তড়িৎ প্রবাহ আস্তে আস্তে বৃদ্ধি পাবে। প্রথমে হবে আপনার 0.1 অ্যাম্পিয়ার, এরপর ধরলাম 0.2, এরপর 0.3, এরপর 1 অ্যাম্পিয়ার, এরপর 5 অ্যাম্পিয়ার হইলো। এভাবে কী করবে, ক্রমান্বয়ে তড়িৎ প্রবাহের মান বাড়তে থাকবে এবং এক কিছু সময় পরে একটা পর্যায়ে গিয়ে তার তড়িৎ প্রবাহটা স্থির হয়ে যায়। তার মানে আমরা বুঝতে পারছি যে তড়িৎ প্রবাহ সরাসরি গিয়ে স্থির হচ্ছে না, সে স্থির হওয়ার আগে তার প্রবাহ শূন্য থেকে আস্তে আস্তে বাড়তে থাকে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে তড়িৎ প্রবাহ চেঞ্জ হচ্ছে। যেহেতু তড়িৎ প্রবাহ পরিবর্তন হচ্ছে, তাহলে সেহেতু আমরা বলতে পারবো এখানে একটি আবেশ ঘটছে। এবং যেহেতু এই আবেশটি আমার একটি বর্তনীর মধ্যে হচ্ছে বা নিজস্ব বর্তনীর মধ্যে হচ্ছে, সেই কারণে একে আমরা বলে থাকি স্বকীয় আবেশ বা নিজস্ব আবেশ। এবার আমরা একটা সার্কিট দেখি, দেখা যাচ্ছে যে এটা হচ্ছে একটা তড়িৎ বর্তনী। এখানে আমাদের তড়িৎচালক শক্তি হচ্ছে ই, আমাদের চাবি হচ্ছে কে, এবং এখানে আমরা একটা কুণ্ডলী রাখলাম যাকে আমরা এল দ্বারা ডিফাইন করো, এল দ্বারা ডিফাইন করা হচ্ছে। আর আমাদের কুণ্ডলীকে আমরা ইংলিশে বলে থাকি ইন্ডাক্টর। কী বলে থাকি, ইন্ডাক্টর। তো যাই হোক, এখন যখন আমি কী করবো, চাবিটাকে বন্ধ করব, তখন এই বর্তনীর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ শুরু হবে। চাবি যখন খোলা অবস্থায় ছিল, তখন আমাদের এই বর্তনীতে তড়িৎ প্রবাহ ছিল শূন্য। কত ছিল, 0 অ্যাম্পিয়ার ছিল। এরপর আমি যখন আস্তে আস্তে আমি সময় অতিবাহিত হবে, তখন দেখা যাবে আমাদের তড়িৎ প্রবাহ আমাদের এই পথ দিয়ে গিয়ে এই পথ দিয়ে যেতে থাকবে। তো দেখা যাচ্ছে যে এখানে আগে ছিল শূন্য, পরবর্তীতে সেখানে ধরলাম সেটা 0.1 অ্যাম্পিয়ার হলো, আস্তে আস্তে 0.1 অ্যাম্পিয়ার হবে, পরবর্তীতে 0.2 অ্যাম্পিয়ার হবে, এর পরবর্তীতে 0.3 অ্যাম্পিয়ার হবে। অর্থাৎ সময় পরিবর্তনের সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের পরিবর্তন হচ্ছে, এবং এই পরিবর্তনের কারণে আমাদের এই বর্তনীর মধ্যে একটি তড়িৎচালক বল আবিষ্ট হবে বা একটি তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে। এখন আমরা ল্যান্সের সূত্র অনুযায়ী আমরা জানি আবিষ্ট তড়িৎ প্রবাহটা এমন হয় যেন তার প্রবাহের কারণকে সে বাধা দিতে পারে। তো এই জন্য দেখা যাবে আমাদের বর্তনীর মধ্যে যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে, সে তড়িৎ প্রবাহের দিক হবে কোন দিকে, ধনাত্মক উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। এবং যেহেতু এখানে আমাদের ক্রমান্বয়ে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পাচ্ছে এবং একটি ফিক্সড ভ্যালু আসার আগ পর্যন্ত আমাদের তড়িৎ প্রবাহটা বাড়তেই থাকবে, ওই সময় দেখা যাবে যে বর্তনীতে যে তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহ আমাদের আবিষ্ট হবে, তার দিক হবে এই তড়িৎ প্রবাহের বিপরীত দিকে। যে তড়িৎচালক বল আবিষ্ট হবে তা হবে এই তড়িৎ প্রবাহের বিপরীত দিকে, কারণ আমরা জানি আবিষ্ট তড়িৎচালক শক্তি বা আবিষ্ট তড়িৎ প্রবাহ যে কারণ উৎপন্ন হয় সেই কারণকে সে কী করে, সে বাধা দেয়। আচ্ছা, তো আমরা এখানে দুইটা টার্ম দেখি। এখন এমন হতে পারে যখন আমি চাবিটা অফ করে দিব, যখন আমি চাবিটা বন্ধ করে দিব, তখন দেখা যাবে কি আমাদের বর্তমানে তড়িৎ প্রবাহ হুট করে জিরো হবে না, সে কী করবে, ক্রমান্বয়ে গিয়ে সে জিরো হবে। তার মানে দেখা যায় যখন তা ধরলাম এই বর্তনীর সর্বোচ্চ তড়িৎ প্রবাহ হচ্ছে 10 অ্যাম্পিয়ার, উদাহরণস্বরূপ 10 অ্যাম্পিয়ার ধরলাম, 10 থেকে সে জিরোতে নেমে আসবে। এই যে সে 10 থেকে 0 অ্যাম্পিয়ারে নেমে আসবে, এটা কি আমাদের একবারে নেমে আসবে না, সে ফার্স্টে 9 অ্যাম্পিয়ার হতে পারে, সে দেন 8 অ্যাম্পিয়ার, দেন সময় পরিবর্তনের সাথে সে আস্তে আস্তে কোথায় 0 অ্যাম্পিয়ারে নেমে আসবে। তার মানে দেখতে পাচ্ছি 10 থেকে 0 আসার সময় আমাদের তড়িৎ প্রবাহ ক্রমান্বয়ে পরিবর্তন হচ্ছে। তো যেহেতু এখানে তড়িৎ প্রবাহ ক্রমান্বয়ে পরিবর্তন হচ্ছে, তার মানে আমরা এই ক্ষেত্রেও অর্থাৎ তড়িৎ প্রবাহ হ্রাস পাওয়ার ক্ষেত্রেও এই কুণ্ডলীর মধ্যে একটি আবিষ্ট তড়িৎচালক শক্তি সৃষ্টি হবে বা আবিষ্ট তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। যেই তড়িৎ প্রবাহ কী করবে, আমাদের বর্তনী যে তড়িৎ প্রবাহ হ্রাস পাচ্ছে তাকে কী করবে, তাকে বাধা দিবে। এই যে আমাদের বর্তনীর ভিতরে আমাদের যে তড়িৎচালক শক্তি আবিষ্ট হচ্ছে, একে আমরা কী বলি, স্বকীয় আবেশ বলা হয়, বা এই প্রক্রিয়াটাকে আমরা কী বলি, স্বকীয় আবেশ প্রক্রিয়া বলি। কারণ কি, যেহেতু আমাদের একটাই সার্কিট, এর ইন্টারনালি আমাদের আবেশটা উৎপন্ন হচ্ছে, যার কারণে আমরা কী বলি, স্বকীয় আবেশ বলি। তো যাই হোক, আমরা তাহলে একটা কীভাবে বলতে পারবো, আমরা প্রথমে এই চিত্রটি দেখি।
দেখা যাচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ বৃদ্ধি পাচ্ছে, প্রবাহ বৃদ্ধি পাচ্ছে, ক্রমান্বয়ে প্রবাহ আস্তে আস্তে বৃদ্ধি পায়ে একটা ফিক্সড ভ্যালুতে পৌঁছানোর আগ পর্যন্ত কি হবে, আমাদের এই বর্তনীর মধ্যে একটি তড়িৎচালক বল আবিষ্ট হবে। এবং যে তড়িৎচালক বল দিক হচ্ছে কোন দিকে, আমাদের মূল প্রবাহের বিপরীত দিকে, অ্যাকর্ডিং টু ল্যান্ডস ল। আবার যদি এমন হয় যখন আমরা চাবিটা অফ করে দিব, সেক্ষেত্রে আমাদের তড়িৎ প্রবাহ, আমাদের প্রবাহ হ্রাস পেতে থাকবে। তো হ্রাস পেতে থাকলে দেখা যাবে যে আমাদের যখন তড়িৎ প্রবাহ হ্রাস পাবে ক্রমান্বয়ে, সেক্ষেত্রে আমাদের একটি তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে এবং তার দিক হবে কোন দিকে, তড়িৎ প্রবাহ হ্রাসের ঠিক বিপরীত দিকে। এই জন্য মাঝে মাঝে দেখা যখন আমরা সুইচ করি এখানে স্পার্ক হয়। কেন স্পার্ক হয়? কারণ এখানে আমার দুইটা তড়িৎচালক শক্তি কাজ করে, একটি হচ্ছে আমাদের প্রবাহ হ্রাস পাচ্ছে, আর একটা হচ্ছে কি আমাদের আবিষ্ট তড়িৎচালক শক্তি সৃষ্টি হচ্ছে। তো এই দুইটির মধ্যে মাঝে মাঝে দেখা যায় কি কন্ট্রাকশনের কারণে মাঝে মাঝে দেখা যায় সুইচের মধ্যে কি স্পার্ক হয় আমাদের। আচ্ছা, তো যাই হোক, তাহলে আমরা একটা মোটামুটি একটা কনক্লুশন আমরা আসতে পারি, সেটা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ বৃদ্ধি পেলে আমাদের কি হচ্ছে, আমাদের একটা আবিষ্ট তড়িৎচালক শক্তি সৃষ্টি হচ্ছে। আবার যখন তড়িৎ প্রবাহ হ্রাস পাবে তখনই কি হচ্ছে, একটি আবিষ্ট তড়িৎচালক বল সৃষ্টি হচ্ছে। এবং একে আমরা বলে থাকি যে স্বকীয় আবেশ। তাহলে এখন যদি প্রশ্ন আসে যে স্বকীয় আবেশ কাকে বলে, তো সেক্ষেত্রে আমরা কী বলবো, কোনো কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ পরিবর্তনের ফলে ওই কুণ্ডলীতে যে তড়িৎ চৌম্বকীয় আবেশ ঘটে তাকে বলা হয় স্বকীয় আবেশ। এখন ব্যাপার হচ্ছে যে এই যে স্বকীয় আবেশ, এই ক্ষেত্রে যে তড়িৎচালক বল সৃষ্টি হবে তার মানটি কেমন হবে, অবশ্যই এখানে বুঝতে হবে যে তার মানটি নির্ভর করবে তড়িৎ প্রবাহের মানের উপর। তো তড়িৎ প্রবাহের মানের পরিবর্তনের হার, পরিবর্তনের হার বলছি আমি, পরিবর্তনের হার যত বেশি হবে আমাদের তড়িৎচালক শক্তিটা তত বেশি উৎপন্ন হবে বা আবিষ্ট তড়িৎচালক বলের মানও তত বেশি হবে। দেখেন আমরা এখানে একটা মাইনাস চিহ্ন ব্যবহার করেছি, এই মাইনাস চিহ্ন ব্যবহার করার কারণ হচ্ছে আমাদের তড়িৎচালক, আবিষ্ট তড়িৎচালক বল সৃষ্টি হচ্ছে যার কারণে তাকে সে বাধা দেয়। অর্থাৎ সে কী করবে, সে তড়িৎ প্রবাহের পরিবর্তনকে সে কী করবে, সে বাধা দেওয়া সৃষ্টি করবে। এবং এই কারণে এখানে একটি ঋণাত্মক চিহ্ন ব্যবহার করা হয়েছে। তো যাই হোক, তাহলে আমরা যদি বলি যে কোনো কুণ্ডলীর তড়িৎ প্রবাহের পরিবর্তন যদি আমি ডিআই বলি এবং সময়ের ব্যবধান যদি আমরা ডিটি বলি, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো আবিষ্ট তড়িৎচালক বল ই সমানুপাতিক মাইনাস ডিআই বাই ডিটি। এই ডিআই বাই ডিটি হচ্ছে কি আমাদের প্রবাহ, প্রবাহ পরিবর্তনের হার, প্রবাহ পরিবর্তনের হার। তাহলে সহজভাবে আমরা বলতে পারবো যে প্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতিক হচ্ছে আমাদের আবিষ্ট তড়িৎচালক শক্তি, তবে অবশ্যই বিপরীতমুখী। তো যাই হোক, আমরা যখন সমানুপাতিক ধ্রুবকটা আমরা তুলে, সমানুপাতিক চিহ্নটা তুলে ফেলবো, তো সেক্ষেত্রে আমাদের একটা ধ্রুবক এখানে ইন্ট্রোডিউস করতে হবে। তো যাই হোক, এখানে আমাদের ধ্রুবকটির নাম হচ্ছে এল। এই এলকে বল, একটি এল হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক এবং একে বলা হয় স্বকীয় আবেশ গুণাঙ্ক। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে স্বকীয় আবেশ গুণাঙ্ক কাকে বলে, তাহলে স্বকীয় আবেশ গুণাঙ্ক কাকে বলে আমরা কীভাবে বলবো সেটিকে। তো যাই হোক, যখন দেখবো আমরা আমাদের তড়িৎ প্রবাহ পরিবর্তনের হার এক একক, যেটা আমরা দেখতে পাই যে তড়িৎ প্রবাহের পরিবর্তনের হার এক একক, অর্থাৎ ডিআই বা ডিটি যদি ওয়ান একক হয়, ওয়ান একক হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের ইকুয়াল টু মাইনাস এল। তাহলে আমরা বলতে পারবো যে যখন আমাদের তড়িৎ প্রবাহ পরিবর্তনের হার এক একক হবে, সেক্ষেত্রে যে পরিমাণ তড়িৎচালক বল সৃষ্টি হয় তাকে স্বকীয় আবেশ গুণাঙ্ক বলা হয়। আপনি একটু লিখেন যে কোনো কুণ্ডলিতে, কোনো কুণ্ডলিতে, আপনি একটু লিখেন যে কোনো কুণ্ডলিতে যদি তড়িৎ প্রবাহ পরিবর্তনের হার ওয়ান একক হয়, সেক্ষেত্রে ওই কুণ্ডলিতে যে তড়িৎচালক বল সৃষ্টি হবে তাকে স্বকীয় আবেশ গুণাঙ্ক বলা হয়। এবং স্বকীয় আবেশ গুণাঙ্ক এল, ওর একক হচ্ছে হেনরি, এইচ একক হচ্ছে কি হেনরি, এইচ ই এন আর ই ওয়াই হেনরি, বা যাকে আমরা এইচ দ্বারা ডিফাইন করে থাকি। তাহলে আমরা বুঝতে পারছি স্বকীয় আবেশ গুণাঙ্কের একক হচ্ছে। এখন যদি বলা হয় যে কোনো কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক, স্বকীয় আবেশ গুণাঙ্ক 10 হেনরি বলতে কী বুঝো, এই ধরনের কোনো প্রশ্ন যখন আসবে তখন আমরা একটা কাজ করবো, সেখানে আমরা সবসময় বলবো যে তড়িৎ প্রবাহ পরিবর্তনের হার ওয়ান একক এবং এর ফলে যে তড়িৎ বল সৃষ্টি হবে বা তড়িৎচালক বল সৃষ্টি হবে তাকে আমরা কী বলবো, তাকে আমরা স্বকীয় আবেশ গুণাঙ্ক বলি।
তাই তো? তাহলে কেটে দিলে আমি কি বলবো? কোন কুণ্ডলীর তড়িৎ প্রবাহের পরিবর্তনের হার 1 একক হলে ওই কুণ্ডলীতে 10 ভোল্ট তড়িৎচালক বল সৃষ্টি হয়। আচ্ছা গেল, এটা আমাদের অনুধাবনের মধ্যে প্রায় প্রায় পরীক্ষাতে আসে। তো এবার এটা আমরা ম্যাথ দেখি যে একটি কুণ্ডলীতে 1.015 সেকেন্ড সময়ের তড়িৎ প্রবাহ 0.1 এম্পিয়ার হতে 0.5 এম্পিয়ার, অর্থাৎ দেখতে পাচ্ছি যে আমাদের এই সময়ে তড়িৎ প্রবাহ 0.1 এম্পিয়ার থেকে 0.5 এম্পিয়ারে পরিবর্তিত হয় এবং এর ফলে ওই কুণ্ডলীতে 10 ভোল্ট তড়িৎ চালক বল আবিষ্ট হয়। তাহলে আমাকে কি চাচ্ছে? শোকি আবেশ গুণাঙ্ক আমাকে নির্ণয় করতে হবে। দ্যাট মিনস আমাকে কী বের করতে হবে? এল বের করতে হবে। এটা আপনারা করবেন, বাট আমি একটু হেল্প করি। এখানে একটা মনে রাখবেন যে এক্ষেত্রে আমাদের আবিষ্ট তড়িৎ চালক বল -10 ভোল্ট লিখবেন আপনারা। কেন -10 ভোল্ট লিখবেন? কারণ আমাদের যে আবিষ্ট তড়িৎ চালক বল উৎপন্ন হচ্ছে সেটি হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহের বিপরীতমুখী। যা কোন এখানে কি লিখবেন? অবশ্যই আপনারা এটা একটা -n দিবেন। এখন আমরা একটা ইকুয়েশন আমরা বিল্ড আপ করবো যেখানে দেখা যাচ্ছে যে সক্রিয় আবেশ গুণাঙ্ক নির্ণয়। তো আমরা যদি মনে করি যে কোন একটা কুণ্ডলীর মধ্য দিয়ে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন যদি ডিফাই হয় এবং এর জন্য প্রয়োজনীয় সময় যদি ডিটি হয়, তাহলে আমরা লিখতে পারি ইকুয়াল টু কত? অর্থাৎ আবিষ্ট তড়িৎ চালক বল ইকুয়াল টু -n d∅/dt। n হচ্ছে আমাদের কুণ্ডলীর পাক সংখ্যা। আবার আমরা সক্রিয় আবেশ গুণাঙ্ক থেকে আমরা বলতে পারি যে তড়িৎ প্রবাহ পরিবর্তন যদি ডিআই হয় এবং এর জন্য প্রয়োজনীয় সময় যদি আমাদের ডিটি হয়, তাহলে আমাদের এই ক্ষেত্রে আবিষ্ট তড়িৎ চালক বল ইকুয়াল টু -ldi/dt। তো আমরা 1 এবং 2 নং সমীকরণে দেখতে পাচ্ছি আমাদের বাম পক্ষ দুইটাই আমাদের ই বা দুইটাই তড়িৎ চালক বল। তাহলে সেখানে আমরা লিখতে পারবো -ldi/dt ইকুয়াল টু -n d∅/dt। তাহলে -, আমাদের এখানে চলে যাবে বা -1 আমরা মাল্টিপ্লাই করে দিব এবং d/dt যদি আমরা বাদ দিয়ে ফেলি তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি? li ইকুয়াল টু dn∅। এটা অ্যাকচুয়ালি বাদ দেওয়া হয়নি, এখানে অ্যাকচুয়ালি আমরা সমাকলন করা হয়। আপনি যখন সমাকলন করবেন তখন বুঝতে পারবেন এটি আসলে কীভাবে কাজ করে। তো যাক, আমরা বুঝে সুবিধার জন্য বললাম যে কি আমাদের d/dt বাদ দিয়ে দিলাম। তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি li ইকুয়াল টু n∅। তাহলে li ইকুয়াল কত পাচ্ছি? n∅/i। এক্ষেত্রে আমাদের n হচ্ছে আমাদের পাক সংখ্যা, ফাই হচ্ছে আমাদের কি চুম্বক ফ্লাক্স, নট পরিবর্তন, চুম্বক ফ্লাক্স, আর আই হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ। তো যাক, এই রিলেটেড একটা ম্যাথ আছে আপনার 5.5 আপনাদের বইয়ের, এটা আপনারা হোমওয়ার্ক হিসেবে করবেন। আর যদি আমাদেরকে কখনো বলে দেওয়া হয় যে বৃত্তাকার কুণ্ডলীর জন্য আমাদের সক্রিয় আবেশ গুণাঙ্ক একটু লিখেন আপনারা, যে বৃত্তাকার, এটা একটু মনে রাখবেন, বৃত্তাকার কুণ্ডলীর জন্য সক্রিয় আবেশ গুণাঙ্ক l ইকুয়াল টু ফাই মিউ নট n স্কোয়ার r ডিভাইডেড বাই 2। তো আপনারা এক্ষেত্রে একটা এক্সাম্পল করবেন বই থেকে, যেটি হচ্ছে আমাদের 5.6। খুব সহজ ম্যাথ আসছিল অ্যাকচুয়ালি, এগুলো খুব সহজ ম্যাথ। তো যার কারণে আমরা কি করছি, মানে আমি আপনাদের ম্যাথগুলো করে দিচ্ছি না, এগুলো আপনারা কি ক্লাস ওয়ার্ক হিসেবে আমাকে জমা দেবেন। এখন যদি আমরা কোনো, আমি আপনাকে কী করলাম, একটা অনেক লম্বা একটা রোধ দিলাম, অনেক লম্বা একটা রোধ, বিশাল সাইটের রোধ দিলাম। তো বললাম এই রোধ নিয়ে আপনি কাজ করে, তো কাজ করার সুবিধাতে আমরা কী করি, রোডটাকে আমরা পেঁচাই নিই। তো পেঁচা নিলে কী হয়, দৈর্ঘ্যটা ছোটো হয়ে যায়। কিন্তু প্রবলেম হচ্ছে যখনই আমরা এভাবে কুণ্ডলী তৈরি করব, একটা সরলরৈখিক রোধকে যখন আমরা কুণ্ডলী তৈরি করব, তখন দেখা যাবে আমাদের এই কুণ্ডলীর মধ্যে কী হচ্ছে, একটা তড়িৎচালক বল আবিষ্ট হয়। কোন দিকে? তড়িৎ প্রবাহের বিপরীত দিকে। তো কখনো কখনো দেখা যায় যে এই এটা একটা কী করে, আমাদের সার্কিটে একটা প্রবলেম তৈরি করে। আমি টোটাল যে পরিমাণ তড়িৎ প্রবাহ পাওয়ার কথা তার থেকে কিছু পরিমাণে কম তড়িৎ প্রবাহ আমরা পাবো। কারণ কি, ওই যে আমাদের যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে সে কী করবে, আমাদের অরিজিনাল প্রবাহকে সে বাধা দিবে। তো এই প্রবলেমটাকে আমরা অ্যাভয়েড করার জন্য কী করা হয়, আমাদের তারগুলোকে কী করা হয়, আমাদের লম্বা তারটাকে ঠিক এভাবে এভাবে নেওয়া হয়, ডাবল করে নেওয়া হয়। তো ডাবল করে নেওয়ার সুবিধা হচ্ছে আমাদের, আমরা দেন কী করা হয়, এইভাবে পেঁচানো হয়, এইভাবে করে যাস, এভাবে করে কি ডাবল ডাবল করে পেঁচানো হয়। তাহলে এক্ষেত্রে সুবিধাটা কোথায় হবে? এক্ষেত্রে সুবিধাটা হয় যে সাপোজ এটা একটা, আমরা কোনো একটা বস্তুর মধ্যে আমরা কী করলাম, এভাবে ডাবল ডাবল করে কী করলাম, আমরা তারগুলো পেঁচালাম, এই ডাবল ডাবল করে তারগুলো পেঁচালাম। ওকে, এবার যখন ডাবল ডাবল করে তারগুলো পেঁচালাম, তো দেখা যায় আমাদের এইভাবে তৈরগুলো কী হয়,
তড়িৎ প্রবাহ কেমন হবে, ঠিক এইরকম তড়িৎ প্রবাহ হবে। অর্থাৎ এই তার এবং এই তারের তড়িৎ প্রবাহ ভিন্ন, এই তার এবং এই তারের তড়িৎ প্রবাহ ভিন্ন। তো যদি ভিন্ন তড়িৎ প্রবাহ, তাহলে আমরা দেখতে পাবো এই তড়িৎ প্রবাহের জন্য, এটার জন্য আমাদের যে তড়িৎ চালক বল সৃষ্টি হবে দলাম সেটা ই ওয়ান, এবং এই তড়িৎ প্রবাহের জন্য আমাদের যে তড়িৎ চালক বল সৃষ্টি হবে সেটি হচ্ছে দলাম সেটা ই টু। এখন ই ওয়ান এবং ই টু হবে বিপরীতমুখী, কারণ এই দুই জায়গায় আমাদের যে তড়িৎ প্রবাহ বিপরীতমুখী, তাহলে ই ওয়ান এবং ই টু হবে বিপরীতমুখী। তাহলে কী হবে, আমাদের ই ওয়ান কী করবে, ই টুকে নাকচ করে দিবে। তো যার কারণে আমরা কী পাচ্ছি, আবিষ্ট তড়িৎ চালক বলের মান কত পাচ্ছি, শূন্য পাচ্ছি। তো এইভাবে আমরা কী করতে পারি, এইভাবে একটা আমরা আবেশহীন কুণ্ডলী তৈরি করতে পারি। এবং তখন দেখা যায় কি, যেহেতু আমাদের আবেশহীন, তার মানে কি আমাদের এক্সপেরিমেন্টটা করা বা পরীক্ষাটা করতে আর কোনো খুব একটা প্রবলেম হচ্ছে না। তাহলে পরীক্ষাতে আপনাকে আসতে পারে যে আবেশহীন কুণ্ডলী কাকে বলে, আবেশহীন কুণ্ডলী কাকে বলে। তাহলে কী লিখবেন, তাহলে লিখবেন যে কুণ্ডলিতে তড়িৎ প্রবাহ পরিবর্তিত হলেও কোনো তড়িৎ চালক বল আবিষ্ট হয় না, কোনো তড়িৎ চালক বল আবিষ্ট হয় না, তাকে কি বলা হয়, তাকে আবেশহীন কুণ্ডলী বলা হয়। ওকে, তাহলে ঠিক আছে, এই ছিল আমাদের সক্রিয় আবেশ নিয়ে আমাদের আজকের লেকচার। তো আমরা আগামী দিন আমরা পারস্পরিক আবেশ এবং ট্রান্সফরমার নিয়ে আমরা আলোচনা করব। যদি পারেন আপনার বইটি একটু দেখিয়ে নেন, তাহলে আপনাদের বুঝতে হয়তো সুবিধা হবে। ধন্যবাদ সবাইকে। তবে হ্যাঁ, অবশ্যই আপনি কী করবেন, যে গাণিতিক উদাহরণগুলো দিলাম অবশ্যই সেগুলো সমাধান করবেন, আর কাজের প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবেন।